আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিড সলিউশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনসার আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা দেখব যে কিভাবে আমরা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে জুনিয়র অডিটর পদে অনলাইনের মাধ্যমে আবেদন করব। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি শুরুতেই আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে জুনিয়র অডিটর গ্রেড 16, বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, শূন্যপদের সংখ্যা ৪৫৭টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। যে সকল জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, বান্দরবান, রাঙ্গামাটি, জয়পুরহাট জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে সকল জেলার এতিম, শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও পুত্রকন্যাগণ আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সার্কুলারটি দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে তারপরে আবেদন করবেন। পুরো সার্কুলারটি পড়তে অনেক সময় লাগবে, আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আমি সার্কুলারটি আর পরে শোনাবো না, সরাসরি চলে যাব অ্যাপ্লাই পদ্ধতিতে। আমরা এই অ্যাপ্লাইটি ল্যাপটপ বা কম্পিউটার ছাড়াও আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমেও করতে পারি। যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে এই কাজটি করবেন। আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপর আপনি আপনার ব্রাউজারের উপরে দিকে ডান পাশে দেখবেন যে 3 ডট একটি চিহ্ন রয়েছে, এই চিহ্নটিতে ক্লিক করলে নিচের দিকে দেখবেন যে ডেস্কটপ মোড রয়েছে। তারপর এই ডেস্কটপ মোডে ক্লিক করে আপনার মোবাইলটিকে আপনি ডেস্কটপ বানিয়ে নেবেন। তারপর আপনি সার্চ বারে গিয়ে টাইপ করবেন cga.teletalk.com.bd। আমি এই লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। এই ওয়েবসাইটে সার্চ করলে এরকম একটি পেজ ওপেন হবে। সরাসরি আমরা চলে যাব অ্যাপ্লিকেশন ফর্মে, এখানে ক্লিক করব। কিছু সময় অপেক্ষা করার পরে আমাদের সামনে আরেকটি বক্স আসবে, ডায়লগ বক্স, সেখান থেকে আমাদের পোস্টটি সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ডায়লগ বক্স ওপেন হয়েছে এবং এখানে পোস্ট নেম, আপনি কোন পোস্টে আবেদন করবেন সেই পোস্টটা এখানে টিক মার্ক দিয়ে দেবেন। আমি যেহেতু জুনিয়র অডিটর পদে আবেদন করব সেহেতু আমি জুনিয়র অডিটর পদে টিক মার্ক দেবো এবং তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি ফর্ম ওপেন হবে, এই ফর্মটি আমাদেরকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আমি ফর্মটি পূরণ করে নিচ্ছি। আমি ভিডিওটি ছোট করার জন্য আমি ফর্মটি পূরণ করে নিচ্ছি। আমি ফর্মটি পূরণ করে নিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজন। এখানে আপনি রিলিজন, আমি আমারটা দিয়েছি, আপনি আপনারটা দেবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে ধর্ম এখানে শো করবে, আপনি আপনার ধর্মটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর আপনাকে ন্যাশনাল আইডি নম্বর দিতে হবে। যদি আপনার ন্যাশনাল আইডি নম্বর না থাকে তাহলে পাসপোর্ট আইডি দেবেন, পাসপোর্ট আইডি না থাকলে বার্থ রেজিস্ট্রেশন দেবেন, অর্থাৎ 3টার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। আপনি যদি ন্যাশনাল আইডি নম্বর দেন তাহলে ইয়েসে ক্লিক করবেন এবং এখানে নাম্বারটি বসিয়ে দেবেন। আর পাসপোর্ট আইডি এবং বার্থ রেজিস্ট্রেশন, যদি আপনি বার্থ রেজিস্ট্রেশন দেন তাহলে ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে একটি বক্স ওপেন হবে, এই বক্সে আপনি নাম্বারটি বসিয়ে দেবেন। আর যদি আপনার পাসপোর্ট আইডি এবং বার্থ রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনি এখান থেকে নোতে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা দেবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে এখানে ম্যারিডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে স্পাউস নেম ওপেন হবে। আপনি এখানে যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের নাম এবং যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের নাম এখানে বসিয়ে দেবেন। আর যদি আপনি অবিবেদ হন তাহলে সিঙ্গেলে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কোটা সিলেক্ট করে দেবেন। আপনি যদি যেমন ফ্রিডম ফাইটার কোটা, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, ফিজিক্যালি হ্যান্ডিক্রাফট মানে শারীরিক প্রতিবন্ধী, অরফেন, এতিম, এথনিক মাইনরিটি মানে উপজাতি, আনসার বিডিপি, যদি আপনার কোনো কোটা থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করে দেবেন, না থাকলে এখানে নন কোটা দিয়ে দেবেন। তারপর আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। আপনি কেয়ার অফ অর্থাৎ প্রযত্নে আপনার পিতার নাম দেবেন। আর যদি বিবাহিত মেয়ে থাকেন তাহলে আপনাকে এখানে স্বামীর নাম দিতে হবে। ব্লেজ, তারপর এখানে আপনাকে ব্লেজ লিখতে হবে। তারপর ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস এবং পোস্ট কোড। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর আপনাকে একটি ভ্যালিড মোবাইল নম্বর দিতে হবে, যে মোবাইল নম্বরটিতে পরবর্তীতে আপনার SMS আসবে। একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দেবেন। ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, অপশনাল। তারপর এখান থেকে আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে দেবেন, SSC, HSC। যদি আপনার গ্র্যাজুয়েশন থাকে তাহলে এখানে আপনি গ্র্যাজুয়েশনটাও বসিয়ে দেবেন। SSC, তারপরে বোর্ড, রোল নাম্বার, রেজাল্ট, এগুলো আপনি ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস। এখান থেকে আপনি যদি কোনো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যেমন গভর্নমেন্ট এমপ্লয়ি, সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি, অটোনোমাস এবং CGA এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে এখানে সিলেক্ট করে দেবেন, না থাকলে আদারে ক্লিক করবেন। তারপর একটি ভ্যালিডেশন কোড আসবে, এখানে আপনি ভ্যালিডেশন কোডটি নির্ভুলভাবে লিখে দেবেন। ভালো করে খেয়াল করে লিখবেন যেন ভুল না হয়, ভুল হলে আপনার নেক্সট পরবর্তী স্টেপে যেতে পারবেন না। তারপরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে পরবর্তী একটি পেজে নিয়ে যাবে। হ্যাঁ প্রিভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন প্রিভিউ, অর্থাৎ আপনি যে ফর্মটি পূরণ করছেন সেই ফর্মটি এখানে শো করবে। এখান থেকে আপনি ভালো করে চেক করে নেবেন যে কোনো তথ্য ভুল আছে কিনা। যদি আপনার এখানে কোনো তথ্য ভুল থাকে তাহলে পরবর্তী প্রতিটি কার্যক্রমে আপনার এই ভুল তথ্যই আসবে, তাই আপনি এখান থেকে ভালো করে চেক করে নেবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান নিচের দিকে চলে আসবেন এবং এখানে আপনাকে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে। আপনাকে অবশ্যই ফটো 300x300 এবং সিগনেচার 380 পিক্সেল করে নিতে হবে। আপনি এই কাজটি দুটি পদ্ধতিতে করতে পারবেন, একটি কম্পিউটার থেকে স্ক্যান করে, আর যদি আপনার কম্পিউটার না থাকে বা স্ক্যানার না থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে ছবি তুলে তারপরে মোবাইল দিয়েও আপনি এই কাজটি করতে পারবেন। এ বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, আমি ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং অনলাইনের মাধ্যমেও আমরা ছবি এবং সিগনেচারকে রিসার্চ করে নিতে পারবো, সে বিষয়েও আমার একটি ভিডিও রয়েছে, সেটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিয়ে করতে পারবেন। এখন আমি ফটো আপলোড করব, এখানে সোর্স ফাইলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ডকুমেন্টস ওপেন হবে, অর্থাৎ আপনি যেখানে ছবিটি রেখেছেন সেখান থেকে ছবিটি সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে আমার ছবিটা দিচ্ছি, তারপর ওপেনে ক্লিক করবেন, তারপর আবার সোর্স ফাইলে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি আপনার সিগনেচারটি দিয়ে দেবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। তারপর এখানে একটি চেক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্ক বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। হ্যাঁ প্রিভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইউজার আইডি চলে এসেছে এবং আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। এখানে লেখা আসছে কংগ্রেচুলেশন, অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনাকে দুটি SMS এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনাকে প্রথম SMS করতে হবে CGA স্পেস, তারপর CGA লিখবেন, তারপর স্পেস দিবেন, তারপর আপনার ইউজার আইডিটি লিখবেন, তারপরে 16300 নম্বর পাঠিয়ে দেবেন। এই ইউজার আইডিটি ব্যবহার করবেন। আপনার এখানেও এরকম একটি ইউজার আইডি আসবে, সেটি ব্যবহার করবেন। फिरती আপনার মোবাইলে আরেকটি এসএমএস আসবে, সেখানে ৮ ডিজিটের একটি পিন কোড দেওয়া থাকবে। সেই পিন কোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় এসএমএস লিখতে হবে সিজে স্পেস তারপরে ইএস তারপরে ওই পিন নম্বরটি বসে 162 নম্বরে সেন্ড করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এবং আপনার আবেদনটি অ্যাকসেপ্ট হবে, অর্থাৎ যে যতক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আবেদনটি অ্যাকসেপ্ট হবে না। তো প্রিফার্স এভাবেই আপনারা নিজেরাই ঘরে বসে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস অফ বাংলাদেশ অর্থাৎ হিসাব ব্যবস্থাপক মহানিয়ন্ত্রকের কার্যালয়ে আবেদন করতে পারবেন। আমি ভিডিওটি আর লম্বা করব না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।